সম্মানিত সুধীজন, প্রিয়জন, কাছের জন, আপনজন, কলিজার জন, যে জন প্রেমের ভাব জানে না তার শোনে নাই লেনা দেনা, আসল সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না। সম্মানিত সুধীজন, তিতাসর এবারের স্পেশাল পর্বে আবারও আমন্ত্রিত অতিথি আমাদের দুইজন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং চিন্তাজীবী দুইজনকে নিয়ে। পর্ব হচ্ছে শিল্পীদের রাজনীতি করা ঠিক নাকি বেটি, সে বিষয়ে আমরা বুদ্ধিজীবী এবং চিন্তাজীবী দুজনের সাথে কথা বলবো। এবং এই কথার মধ্যে আমরা চলে যাব হচ্ছে আমাদের, এখন আমরা চলে যাব মূল পর্বে। আমি শুরুতে চিন্তাজীবী আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের কাছে জানতে চাই, শিল্পীদের রাজনীতি করা ঠিক নাকি বেটি? আসলে আমার দৃষ্টিকোণ থেকে শিল্পীদের রাজনীতি না করাটাই সত্যি। কেন? হ্যাঁ, অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন যে কেন। একটা শিল্পী মায়ের পেট থেকে পড়ে কিন্তু শিল্পী হয়নি না, বা একটা শিল্পী কিন্তু বড় হওয়ার পর শুধু গান গাইলো আর শিল্পী হয়ে গেলে এমনটা কিন্তু নয়, বা অভিনয় করলো এমন না, না বা অভিনয় করলো তাও কিন্তু নয়। আমরা জনগণরা কিন্তু তাদেরকে স্বীকৃতি দিয়ে শিল্পী তৈরি করেছি। হ্যাঁ, আর তাদের অভিনয় ভালো লাগলে, ভালো লাগলে তাহলে তারা একের পর এক, একের পর এক অভিনয় করছে বা একের পর এক অ্যালবাম বের করছে। কারণ আমরা জনগণরাই যদি এটা স্বীকৃতি দিয়ে কিন্তু শিল্পী আমরা তৈরি করি, আর যদি আমরা এইভাবে তৈরি না করতাম, তাদেরকে যদি স্বীকৃতি না দিতাম, তাদেরকে যদি ভালো না বাসতাম, তারা কিন্তু শিল্পী হতে পারতো না। না, কাজে আজকে তারা যদি রাজনীতি করতে গিয়ে, এই যেমন ধরেন কতগুলো আমাদের শিল্পী আছে, তারা কিন্তু আমেরিকায়, লন্ডনে, তারপর হচ্ছে ফ্রান্সে, বিভিন্ন দেশে গিয়ে কিন্তু ওখানে পড়ে আছে শুধুমাত্র রাজনীতির কারণে। আজকে আমরা বাংলাদেশের জনগণ তাদের কণ্ঠ থেকে হোক বা তাদের অভিনয় হোক, এসব কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, অবশ্যই আপনি বঞ্চিত হচ্ছেন। বঞ্চিত যে রাজনীতি শিল্পীদের না করাটাই উচিত। উত্তম, আপনি উত্তম বলছেন। আপনি আমাদের মাননীয় বুদ্ধিজীবী মহোদয় তার কাছে জানবো, উনি বলছে শিল্পীদের রাজনীতি না করাই উত্তম, আপনি কি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, উনি যে ব্যাখ্যা দিলেন শিল্পীদের রাজনীতি করা উচিত না। শিল্পীদের রাজনীতি করা উচিত, উচিত অবশ্য উনি বলছে উচিত, আপনি বলছেন উচিত না, উচিত কেন? আমি ব্যাখ্যা দিচ্ছি, একজন শিল্পী, জি একজন শিল্পী সমাজের অসাধু, সমাজের যেটা খারাপ দিক ভালো দিক অভিনয়ের মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরতে পারে। অভিনয়ের মাধ্যমে রাজনীতির মাধ্যমে কিসের চিত্র তুলে ধরবে আপনি? আমি বলেন মঞ্চে বক্তব্য দিয়ে বলতে হয়, আর একজন খেটে খাওয়া মানুষের চরিত্র অভিনয় করে, একজন প্রভাবশালী অত্যাচারী মানুষের অভিনয় করে তিনি সেটাকে সমাজের চিত্র তুলে ধরতেছে। বাহ বাহ, তুলে ধরছে। সেই মানুষটা যদি আবার রাজনীতি হয় সে সমাজের কিন্তু সেবা করবে, সেবা দুর্নীতি করবে না, সে অসাধু হবে না। ও ঠিক আছে, বলছেন শিল্পী অসাধু হবে না। না, শিল্পী অসাধু হবে না, তাহলে আপনি রাজনীতি করতে নিষেধ করছেন। জানেন, আপনারা হয়তো শুনেছেন, আমি নাম বলছি না, আমাদেরই একজন গায়িকা, জি যিনি রাজনীতিতে গিয়ে আমাদের প্রবাসী রেমিটেন্ট যোদ্ধাদের কিন্তু অপমান করেছেন বা অবজ্ঞা করেছেন। উনি বলেছেন উনি এক রাতের নাকি গান গিয়ে যত রেমিটেন্ট যোদ্ধা ভাই বোনেরা আছে যারা রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের দেশে, তার চাইতে উনি নাকি এক রাতে বেশি টাকা কামাই করে নিয়ে আসেন। উনি রাজনীতির ফলেই কিন্তু আজকে আমাদের এই দুর্দশা। উনি যেটা বললেন, খারাপ হয় না, তারা খারাপ হয় না, তারা ভালো করবে, মানুষের সেবা করবে। আসলে কি এটাই সেবা? না, ওটা খারাপ নয়, কিন্তু আপনি চিন্তা করে দেখেন এক রাতের শোতে কি আপনি বলতে চাচ্ছেন এত টাকা কামাই হয়? উনি শুধু রাজনীতির কারণেই আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদের অপমান করছে। না না, প্রবাসী রেমিটেন্স ভাই বোনদের অপমান করলে হবে না, কারণ তারা পাঠায় এক সপ্তাহে হাজার হাজার কোটি টাকা, উনি হাজার কোটিটা কিভাবে পাবেন? আচ্ছা, উনি রেমিটেন্স ফাইটারদের, যে রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের অপমান করছেন, কেন করলেন? শোনেন, উনি যে ব্যাখ্যাটা দিলেন
উনি যে ব্যাখ্যাটা দিলেন, ওই একজন শিল্পীকে আজকে তুলনা করে সব শিল্পীদের খারাপ বলা যাবে না। ও, সব শিল্পী আবার খারাপ না, একজনের উপর। হ্যাঁ, যদি পাঁচটা ছেলে থাকে আপনার সংসারে, জি, সব ছেলে কিন্তু উনি যেটা জানেন না সেটা অযথা তর্ক করছেন, কারণ অনেক শিল্পী আছে যারা প্রবাসে পাড়ি দিয়েছেন। তাদের কোনটা কি আজকে আমাদের একটা গান শোনাতে পারবেন? তাদেরকে ডেকে নিয়ে এসে কি আমাদেরকে একটা সিনেমা করে বা একটা নাটক করে আমাদেরকে দেখাতে পারবেন আপনি? আপনার ক্ষমতা আছে, শুধুমাত্র রাজনীতির কারণে কিন্তু আপনার যুক্তিতে একমত নয়, দুই মত, অবশ্যই দুই মত। শিল্পীদের, শোনেন, শিল্পীদের, গানের শিল্পী হোক, অভিনয় শিল্পী হোক, তাদের যে জনপ্রিয়তা, হ্যাঁ জি, অনেক রাজনীতিবিদ থেকে জনপ্রিয়তা বেশি, অবশ্যই। শোনেন, তাদের জনপ্রিয়তা আছে, সমাজের সেবা করবে, জনপ্রিয়তা আছে বলে তাদেরকে একটা কথা উচিত, একটা কথা রাজনীতিতে গেলে বেশি জনপ্রিয়তা, একটা কথা শুনে, যারা ফুলকে ভালোবাসে, যারা ফুলকে ভালোবাসে, যারা গান ভালোবাসে, যারা গান ভালোবাসে, যারা অভিনয় ভালোবাসে, অভিনয় ভালোবাসে, যারা মানুষ খুন করতে পারে, যারা মানুষ খুন করতে পারে। তাইলে আপনি বলছেন যে রাজনীতি করা যাবে না, তাইলে কেন বলছেন? আমি এই কারণেই বললাম যে তাদের কণ্ঠে আজকে উনি কি পারবেন যে আমাদের শিল্পীগুলো, অভিনয় শিল্পী বা কণ্ঠশিল্পী যারা প্রবাসে পাড়ি দিয়ে প্রবাসে এখন বসবাস করতেছে, তাদেরকে ডেকে নিয়ে এসে একটা নাটক করিয়ে করাতে, একটা গান বলাতে, একটা অ্যালবাম বের করতে সম্ভব না? তাহলে রাজনীতির কারণেই কিন্তু তারা আজকে দেশের বাইরে। আমরা দেশের জনগণ অভিনয় মিস করছি, তাদের কণ্ঠে গান আমরা মিস করছি। একজন শিল্পী সারা জীবন থাকে না, না, অনেক শিল্পী আছে, তাদের উত্তরাধিকারী অনেক শিল্পী আছে। আজকে আপনি মনে করেন সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, জি, আপনার জনপ্রিয়তা একজন আছে, আছেন, আছে, আপনি তৈরি করছেন না, জি, হ্যাঁ জি, পরজন্মে আপনার থেকে আরেকজন ভালো যাচ্ছে, ভালো না, ভালো হতে পারে, ওই যে একটা নাম করা শিল্পী, দুই একজন শিল্পী, দুই একজনের জন্য আপনি সবাইকে গর্বকর্তায় তৈরি আপনি যদি হাতে মানে ওই একটা শিল্পী গুণে বারবার পারবেন না, বারবার বিদেশি আমাদের আজকে অবশ্যই পলায়ন করছে, আমাদের বাংলাদেশ থেকে অনেক কিন্তু পলায়ন করছে, কেন করছে? পলায়ন করছে শিল্পীদের কারণে, শুধুমাত্র রাজনীতির কারণে, এইরকমই হবে, এইরকম, এইরকমই হবে, আপনাদের যুক্তি এরকমই হবে, এইরকমই আমাদের বলতে, এনারা শোনেন, এনাদের মতো লোকেরা, এনাদের মতো লোকেরা এই সমাজ, এই সংসার সব নষ্ট করছে, আপনারা সমাজ নষ্ট করছেন, অবশ্যই, 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 আপনারা রাজনীতি করে, আপনারা রাজনীতি করবেন না, আজকে দেশ ছেড়ে পালাচ্ছেন, এটাই আপনাদের রাজনীতি, যারা দেশে, এটাই আপনাদের রাজনীতি, দেশে ভালোবাসে এত, তারা কি মনে করে, কি মনে, তুমি অন্তরে ঘুরে ঘুরে, আমি ঘুরে ঘুরে কথা বলি, হ্যাঁ, ঘুরে ঘুরে কথা, ঘুরে ঘুরে কথা, একটা যুক্তি কথা বলছি, একটা যুক্তি, আপনারা রাজনীতি, আচ্ছা, এই তুমি কি